ওর কি হয়েছে বলো তো ছোট কাকি? ও তো কখনো এইভাবে মন মরা হয়ে থাকে না। উর্মি, তুই তো আমার ফোন ধরছিলি না, তাহলে আজকে সার্থকী বাবুর সাথে? আমি তো ভেবেছিলাম আসবো না, কিন্তু আর পারলাম না। আজকে দিনে তোকে আমি কষ্ট দিতে পারি বল? আসলে কি বলতো, তোর হাজবেন্ডকে আমি ঠিক পছন্দ করি না ঠিকই, কিন্তু ও এমনভাবে বললো, মানে বেসিক্যালি ও খুব ভালো কনভিন্স করতে পারে। আপনি যে সত্যি সত্যি দাদা ভাইকে নিয়ে চলে আসবেন আমি ভাবতেও পারিনি। কালকে যখন আপনি বলছিলেন আমি তো ভেবেছিলাম আমার মন খারাপ বলে আপনি আমাকে কনসোল করছেন, কিন্তু আপনি এটা কি করে ভাবলেন উর্মি? সেদিন যাই হয়ে থাকুক না কেন, আপনার আর আপনার দাদা ভাইয়ের মাঝে ঢোকার তো আমার কোনো অধিকার নেই, কারণ আপনি আমাকে বা আমার পরিবারকে যতদিন চেনেন তার থেকে আপনার আর আপনার দাদা ভাইয়ের সম্পর্কটা তো অনেক বেশি দিনের পুরনো। আর সেদিন ওনার আচরণ যাই হয়ে থাকুক না কেন সেটা তো শুধুমাত্র আপনার জন্য ছিল। আপনার চোখের জলের জন্য ছিল উর্মি। হ্যাঁ, প্রথমে হয়তো আমার একটু রাগ হয়েছিল, কিন্তু পরে আমি ভেবে দেখেছি আমি যদি আমার বোনের চোখের জল দেখতাম তাহলে হয়তো এভাবেই রিয়্যাক্ট করতাম। আর আমি তো আপনার কাছ থেকেই শিখেছি যে নিজেকে অন্যের জায়গায় বসিয়ে দেখতে হয়। দেখলি, বললাম না স্পিচটা ভালোই দেয়। হ্যাঁ, কিন্তু আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না আপনি দাদা ভাইকে কি করে রাজি করালেন। বোঝা জেদি। ঠিক যেভাবে আপনাকে রাজি করে, দাদা আর বোন তো পুরো কার্বন কপি। সাত্তকী বাবু তো দাদা ভাইকে নিয়ে চলে এলেন, কিন্তু দাদা ভাই সেদিন বাড়ির সবার সাথে খুব খারাপ বিহেভ করেছিল। বাবা আসলে কিচ্ছু বলতে হবে না মা। তুই কি ভেবেছিস ও এসছে বলে আমরা রাগ করেছি? সকলের দিকে তাকিয়ে দেখ, কেউ রাগ করেন, সবাই কত খুশি দেখ। ও তো ছেলে মানুষ, আর সেদিন রজতদা ওর হয়ে এসে ক্ষমা চেয়ে গেছেন। এরপরেও যদিও আমরা ওর উপর রাগ করে থাকি সেটা তো আমাদের অন্যায়। না না না, ওসব রাগ টাগ কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আজকে হচ্ছে শুধু আনন্দের দিন। একদম ঠিক কথা বলেছো সটকা। কিরে শোনামে, শুনলি তো? আবার কাঁদে, এবার একটু হাস দেখি, প্রাণ খুলে হাস, আমি এবার দেখি হাস। আর শোনাম, কিরে বউয়ের মুখে হাসি ফুটেছে, এবার খুশি তো? আহ ছোটকা, গৌরী, আই গৌরী। হ্যাঁ গৌরী, ভিকিকে নিয়ে গিয়ে ভেতরে বসাতো, রাখি পড়াবার সময় ডেকে আনিস, কেমন? যা তুই ভেতরে গিয়ে বস, আমরা সব রেডি করে তারপর তোকে ডাকছি। এসো ভিকিদা। হ্যাঁ এক এক মিনিট ভাই, ভাই বলছি সবাই এসে গেছে, মানে আর কেউ বাকি নেই? বাকি আছে মনে হচ্ছে তো। কে আসবে, কার কথা বলছো? আরে ওই যে নুরো, মুখে নুরো জেলে দেবো একেবারে। না না, ফরগেট ইট, চল তাড়াতাড়ি শেষ কর। বাবা রে বাবা, কখন থেকে মেয়েগুলো উপোস করে আছে ভাইদের রাখি পড়াবে বলে? কাজ শেষ করে কি হবে মা? বড়দা এসছে, ছোটন এসছে, কিন্তু আর একজন তো এখনো আসেনি। আমি যতক্ষণ না সবাইকে রাখি পড়াচ্ছি আমি তো আমার উপোস ভাঙবো না মা। মা বাবা এখনো এলো না, ওরা কি রাখির দিনও রাগ করে থাকবে? পিসিমণি তুমি আমার সাথে এসো তো, এই ঘটনা বেশি দিন চলতে দেওয়া যায় না, এসো। ব্যাস, এবার একটা সর্বনাশ হবেই হবে,
উর্মি, উর্মি, উর্মি ছাড়ো না, উর্মি ছেড়ে দাও। তুমি দাঁড়াও পিসিমণি, দাঁড়াও। উর্মি, কি 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 হলো ব্যাপারটা? হ্যাঁ, ডাম বাম করো, দরজা ধাক্কাচ্ছো কেন? তুমি আমাকে বকবে তো? বকো, কিন্তু আজকে আমি থামবো না। ওকে বারণ করে দাও। কিন্তু আজকে পিসিমণি সারাদিন উপোস করে রয়েছে মেজকাকে রাখি পড়াবে বলে, কত আশা করে আছে, আর তাও তোমরা আজকের দিনে ঘরের দরজা বন্ধ করে রাগ করে থাকবে? না মানে, তুমি মেজদাদের মিছিমিছি ডাকাডাকি করে বিরক্ত করছো। আমি উপোস করে আছি তো কি হয়েছে? আমি তো এবারে কলক্রহ। আমার জন্য এত ভাবনার দরকার কি? বিনি, কি বললি তুই? কি বললি এটা তুই? পিসিমণি, পিসিমণি, এই অশান্তিতে যে বিনি এতটা কষ্ট পেয়েছে সেটা তো আমরা বুঝতে পারিনি গো। বুঝবে কি করে শুক্লা? সারাদিনেও কটা কথা বলে। তুই কি বলে চলে এলি? এই বিনি, কি বললি তুই? তুই আমাদের সংসারের বাড়তি, আমরা তোকে গলগ্রহ মনে করি? ছি বিনি ছি, তুই কি করে বললি এটা? এই তোকে জলমুচ চোখ জ্বলছে। বিনি, তুই জানিস না তোর চোখের জল আমরা ভাইরা কেউ সহ্য করতে পারি না? তোর ভালোর জন্য, তোর খুশির জন্য আমরা সবকিছু করতে পারি, তুই এটা কি করে বললি? গো ঠাকুরজি, তুমি এরকম একটা কথা মুখে কি করে আনলে গো? এরকম একটা কথা বলতে তোমার বাঁধলো না? আমি বর্দি এই সংসারে তোমাকে এমন কোনোদিনও কিছু বলেছি যার জন্য তোমার মনে হবে যে তুমি কলগ্রহ? মা বগলা দিবি দিয়ে বলছি, কোনোদিনও যদি এরকম কিছু ভেবে থাকি না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ফেটে আমি মরে যাবো। কোনোদিন তোমাকে বোন বই আর কিছু ভেবেছি? তোমার মেজদা আমি, বর্তা, কোনোদিন তোমাকে গলগ্রহ ভাবতে পারি? মুমু দিদির মা, আজকে পিসিমণির কষ্ট দেখে তার দাদার মন খারাপ করছে। তার মানে বোনেদের কষ্ট হলে দাদাদের মন খারাপ করে বলো? তা করবে না, বোন কি দাদার পট? আরে বোনের ভালো তো দাদাই চাইবে। আমিও তো সেটাই বলতে চাইছি মুমু দিদির মা। সেদিন সার্থকী বাবু বুঝতে পেরেছিলেন ওই বাড়িতে মুমু দিদির বিয়ে হলে মুমু দিদি কষ্ট পেত। বোনের কষ্ট হবে জেনেও ওই বাড়িতে বিয়ে দেওয়াটা কি দাদার মতো কাজ হতো বলো? আমার কথা বাদ দাও মেজমা, তুমি বা মা কেউই তো পিসিমণির ক্ষতি চাও না। পিসিমণির কোনো ক্ষতি হবে জানতে পারলেই তুমি আর মার ঢাল হয়ে সামনে দাঁড়াও। উর্মিও কিন্তু সেদিন সেই কাজটাই করেছিলেন। একটু ভেবে দেখো তো, তোমাদের এখনো মনে হচ্ছে যে উনি ভুল করেছেন? বিশ্বাস করো মেজমা, ওই ছেলেটার সঙ্গে যদি মুমুর বিয়ে হতো তাহলে মুমু কিছুতেই ভালো থাকতো না। মুমুর সব স্বপ্নগুলো নষ্ট হয়ে যেত। তাছাড়া মুমু আমাদের এত ব্রাইট স্টুডেন্ট, সামান্য বিয়ে করতে গিয়ে ওর ক্যারিয়ারটা জলাঞ্জলি দেওয়াটা কি খুব একটা কাজের কথা হতো মেজমা? তুই কি ভাবছিস দাদা ভাই, যে মা বাবা কথাটা বুঝেনি? তুই আমি যেমন বুঝেছি মা বাবাও ঠিক তেমনই বুঝেছে, শুধু তারা মানতে চাইছে না। কিন্তু এবার তো মানতে হবে দিদি ভাই। দাদু ভাই আর উর্মি দিদি ভাই কথাটা তো ভুল কিছু বলেনি, ঠিকই তো? আজকালকার দিনে যে পাত্রপক্ষ
মেয়ের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাচাই করে নেয়, বিয়ের পর মেয়েকে চাকরি করতে দেবে না বলে, সেই বাড়িতে বিয়ে দিয়ে মেয়েকে পাঠানোর কোনো মানেই হয় না। যাকি এসব অনেক হয়েছে, মান অভিমান আমি বলছি এগুলো বন্ধ করো। তা আমি কি ঝগড়া করতে চাই নাকি? হুম, তা তো বটেই। তুই কেন ঝগড়া করবি? ঝগড়া করতে তো তুই ভালোই বাসিস না। ঝগড়া তো আমি করেছি, আমি। অনেক হয়েছে, এবার আমায় ক্ষমা করে দে পড়তি। কে তুমি বলো তো, আমার তো মাথা গরম, তুমি তো জানো। তুমি কেন মাথা গরম করলে বলো তো? বাবা বলে তাই আমাকে আর তোমার বোঝাতে পারলি না ঠান্ডা মাথায়, আমার তো মাথা ঠান্ডা হয়ে যেত নাকি? এই কদিন ধরে ঝগড়া করার অছিলায় অনেক ফাঁকি দিয়েছিস তুই, চল এবার চল। আর একটা বড় কাজ আছে। মুমুর বিয়েটা ভেস্তে যাওয়ার জন্য না আমার মাথা কাজ করছিল না গো। আমি যে পরে ভাবিনি তা নয়, ভেবেছি আমি, কিন্তু আমার মাথার গন্ডগোল আছে তো, একবার গরম হয়ে গেলে আর ঠান্ডা হতে চায় না। তোমাকে অনেক কথা বলেছি সেদিন। আমি কিচ্ছু মনে করিনি মুমু দিদির মা। এই যে তোমাদের রাগ কমে গেছে এতেই আমি খুব খুশি। চলো এবার আমরা সবাই মিলে একসাথে মজা করব। যাক বাবা, সবাই মিলে এমন সুখে শান্তিতে থাকবি এটাই তো চেয়ে এসেছি সারাটা জীবন। আরে চলো চলো, বেলা হয়ে যাচ্ছে, রাখির অনুষ্ঠানটা শুরু করতে হবে তো, চলো। এবার খুশি তো? খুশি মানে সুপার খুশি সত্যি বাবু, আপনি তো জিনিয়াস। প্রথমে আপনি দাদা ভাইকে কনভিন্স করলেন, তারপর আমার সঙ্গে মুমু দিদির মাকেও বোঝালেন, আপনি পুরো ফাটিয়ে দিয়েছেন। না, একটা গিফট তো আপনাকে দিতেই হয়। এটাই ফার্স্ট টাইম। সিম্পি আমারও ফার্স্ট টাইম। ওই তুই ওখানে বসে আছিস কেন? আরে ওটা কি বসার জায়গা নাকি? আরে চুপ কর, কাঁদার মতো কি বললাম? স্টুপিড একটা, যা। দেখোই না তোমরা, ওর জন্য যা ভেবে রেখেছি না পুরো সাইজ করে।
আরে বাবা কোথায় গেলে তোমরা? তাড়াতাড়ি করে অনুষ্ঠানটা শুরু করো। সত্যি এত সুন্দর করে রাখির অ্যারেঞ্জমেন্টস আমি তো কখনো ভাবতেই পারিনি। যাও যাও এগো। তো কটা বাজে? নতুন ঘড়ি কেমন? ফ্রম দুবাই। ও বাই দ্য ওয়ে, সেদিন তোমার নুডোটা দিলে না তো, আই মিন নাম্বারটা ফোন। আরে এই তো ভিকি এসে গেছে। ভিকি তুমি এদিকে এসো, এখানে রাখি পরানোর ব্যবস্থা হয়েছে, এদিকে এসে। না 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 না, আই ফাইন, আই সেটেলড, আমি ভালো আছি এখানে। হাই, রাখি তো এখানে পড়াবে, তুই এদিকে আয় না, এখানে এসে সবার সাথে বসবি। আয়। আরে কি দরকার, এখানে রাখি নিয়ে চলে আয়, এখানেই পড়িয়ে দে, তাই না? হ্যাঁ, যেটা বলছিলাম ঘড়িটা নতুন একদম, পড়বে এই দেখ। চোখের বাচ্চা এক্ষুনি রাখি পড়ি তো কোথায়। এই তো আসছি। কেসটা কি আজ অবধি তো কোনোদিন প্রণাম করিসনি, আজকে হঠাৎ করলাম? বড়দের প্রণাম করতে হয়। ইন্টারেস্টিং। এই নে। থ্যাংক ইউ। জানিসই আমি খুব ব্যস্ত, তাই তুই তোর ইচ্ছে মতো কিছু একটা কিনে নিস। থ্যাংক ইউ। এটা ধরো তো পিছিয়ে নেই, দেখি। না, এবার আমাকে প্রণাম করো। অনেক আশীর্বাদ করলাম ভাই। দেখেছো বড় বৌদি, উর্মি কি সুন্দর গৌরীকে রাখি পড়ালো, ঠিক যেন নিজের ভাই। এবার আরো একজন বাকি আছে। তুমি তুমি আমাকে রাখি পড়াবে বৌদি? কেন পড়াবো না, তুমিও তো আমার ভাই। বসে পড় নান্ডু, বসে পড়। তোর বৌদির হাত অনেক লম্বা, ভালো ভালো গিফট পাবি, বস। দেখেছো বড় বৌদি, নান্ডুকেও পর্যন্ত ছাড়লো না, ঠিক রাখি পড়ালো। সাধে কি বলি, মেয়েটার মনটা বড্ড ভালো গো। বৌদি, আজ শুধু ভালোবাসা নয়, আজ তুমি আমায় যে সম্মান দিয়েছো আমি সারা জীবন মনে রাখবো। দেখো বৌদি, আজ এই রাখির দিনে সবার সামনে আমি কথা দিচ্ছি,
তুমি যখন আমায় ডাকবে তুমি তখন আমায় পাবে। আরে তোমার জন্য নান্টুর জানো হাজির আছে বৌদি, তুমি যেখানে যেখানে যাবে আমি আমি ওখানে কাটাপ্পার মতো তোমায় পাহারা দেবো। আজ থেকে এই নান্টু তোমার কাটাপ্পা বৌদি। জান দিতে লাগবে না ভাই, তুমি যে আমাকে বলেছো এটাই অনেক, তোমার এই কথাটা আমার মনে থাকবে। তুকাইদা যদি আমার বর হয় তাহলে গৌরী তো আমার দেওর হবে, আমিও ওকে রাখি পড়াবো, নান্টুকে পড়াতে পারছি না। আচ্ছা গৌরী তো আমারও ভাই, আমি ওকে রাখি পড়াবো না? আরে পড়াবি তো, জিজ্ঞাসা করার কি আছে বাবাগুলো, তো আয় আয়। আসনটা নিয়ে বস। হ্যাঁ আমাদের তো তাহলে সব শেষ, এবার উঠি তাহলে। এখন আর একটা কাজ বাকি আছে। কি বাকি আছে বলছি? রিনি, গৌরী তো তোমার ভাই, গৌরীকে তুমি রাখি পড়ালে, দেখি টুকাইদাকে রাখি পড়াবে না? ঠিক, এই এই রিনিকে কেরম সাইজ করে দিল। হ্যাঁ এতটা তো আমিও ভাবতে পারতাম না, ভালো দিয়েছে। কি হলো, কি ভাবছো এত? আরে বাবা তুমিই তো সেদিনকে বললে রাগী আন্টি তোমার নিজের জেঠিমণি, পিসিমণি তোমার নিজের পিসিমণি, আর আজকে বললে গৌরী তোমার নিজের ভাই, আর তো টুকাইদা তোমার নিজের দাদা, তাই না? এটা এইভাবে কেস খাওয়ালো আমায়? সবাই তো হাঁ করে তাকিয়ে আছে, কি করবো আমি এখন? হ্যাঁ পড়া, শুধু তো দাদা বলেই ডাকিস, কোনোদিনও তো রাখি পড়ালি না, পড়া। আহা এবার থেকে পড়াবে, এবার থেকে ভাই ফোটাও দেবে, তাই না? পড়াও দাদা ভাইকে, রাখিটা পড়াও। টুকাইদাকে রাখি পড়ানোর থেকে আমার মরে যাওয়া ভালো। কি হা করে বসে আছিস কেন, পড়া? তুমি একটু ওঠো তো দেখি, আমি আগে সব অ্যারেঞ্জ করে দিই। ওঠো 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 ওঠো। হ্যাঁ এই তো দাঁড়িয়ে রইলে কেন, বসো বসো না বসো। হ্যাঁ বসে বসো। আমি নয় কি, আরে পড়া, আমরা আমরা খুব গাবমি করছে, আমি যাচ্ছি। রিনি এখানেই বমি কর, কিন্তু রাখিটা পুড়িয়ে যা।